পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ইরাবতী হ্যামব্যাক প্রজাতির 8 ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন। দুপুরে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ডলফিনগুলোর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে আটকে ডলফিন দুটো মারা গেছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় ব্লক পয়েন্ট এলাকাতেও একটি 8 ফুট দৈর্ঘ্যের গঙ্গা নদীর ডলফিন ভেসে আসে। এছাড়া প্রায়ই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি শুষক প্রজাতির মৃত ডলফিন ও তিমি ভেসে আসতে দেখা গেছে। করোনা সংক্রমণ রোধে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে গণ টিকাদান কার্যক্রম। হাতের নাগালে টিকা গ্রহণের ব্যবস্থা থাকায় মানুষের মাঝে দিন দিন এর আগ্রহ বাড়ছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে এবং দেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্রে সকাল থেকেই ছিল মানুষের দীর্ঘ লাইন। বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতেও দেখা যায় অনেককে। কেন্দ্রভিত্তিক দৈনিক যে পরিমাণ টিকা বরাদ্দ তার চেয়ে বেশি মানুষ আসায় নির্ধারিত সময়ের পর অসংখ্য মানুষ ফিরে গেছে টিকা না নিয়ে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তার সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে। খালি আর এই যে মানুষগুলো